নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে হাজির আজ আমি শেয়ার করতে চলেছি একদম একটা ইউনিক স্টাইলে মুগ ডালের রেসিপি হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে কিন্তু এটা কিন্তু কোনো রকম ভেজিটেবল ইউজ করব না তাই এটাকে ভেজিটেবল ডালও বলা যাবে না একদম পনিরে ভরপুর এই ডালটা কিন্তু অসাধারণ লাগে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ইউটিউব থেকে দেখে যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে দিও চলো বন্ধুরা রেসিপিতে যাওয়া যাক তো চলো নিই কী কী লাগছে এখানে মুগ ডাল নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি কাজু কিশমিশ নিয়েছি বেশ খানিকটা পনিরকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা ওই যে বললাম কোনো রকম ভেজিটেবল মুগ ডালও নয় এটা কিন্তু খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে শুকনো খোলায় আমি মুগ ডালটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে তো দেখো বন্ধুরা মুগ ডালটা কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি কড়াইতেই সেদ্ধ করব তোমরা চাইলে প্রেশার কুকুরে একটা সিটি দিয়ে নিতে পারো এখানে আমি বড় গ্লাসে দেড় গ্লাস জল দিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পরিমাণ বুঝে নুন দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেব এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার ডাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার ডালটাকে নামিয়ে নেওয়া যাক ডাল সেদ্ধ করা হয়ে গেছে এইবার কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এতে একটুখানি সাদা জিরে দিয়ে দিচ্ছি আদা কুচি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু একদম লো আছে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটাকে এবারে দিয়ে দিলাম পনিরটাকে পনিরটাকে দিয়ে সবগুলো মশলার সাথে প্রায় এক মিনিট মতো একটু ভাজা করে নেব তো চলো পনিরটাকে একটু ভেজে নেওয়া যাক পনির ভাজা কমপ্লিট এবার কিন্তু আমি এতে সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিলাম দাঁড়াও দাঁড়াও এখানেই শেষ নয় আরও কিছু অ্যাড করব। তার জন্য মুগ ডালটাকে একটু নাড়িয়ে নিলাম এবারে মুগ ডালটাকে আমি হাই ফ্লেমে ফুটতে দেব প্রায় তিন থেকে চার মিনিট মতো চার মিনিট হয়ে গেছে মুগ ডালটা বেশ গাঢ় হয়ে গেছে অনুষ্ঠান বাড়িতে দেখবে ডালটা কিন্তু একটু গাঢ়ই হয় ডাল একদম কমপ্লিট নামানোর আগে গরম মশলা দিয়ে দিচ্ছি আর ফ্লেভারের জন্য একটুখানি ঘি ঘি গরম মশলাটাকে খুব ভালো করে সমস্ত ডালটার মধ্যে নাড়িয়ে নিলেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো এই ডাল একেবারে তৈরি আগেই বলেছিলাম যে এটা একটু অন্যরকম করে বানাচ্ছি তার জন্যই ডালের একটা রেসিপি শেয়ার করলাম তো চলো বন্ধুরা নামিয়ে নেওয়া যাক তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো কোনোরকম ভেজিটেবল ছাড়াই দুর্দান্ত এক মুগ ডালের রেসিপি কি এবার রেসিপিটা দেখে ভালো লাগলো তো তাহলে চট করে বাড়িতে একবার ট্রাই করো বিয়েবাড়ির টেস্ট বাড়িতেই পাবে রকম ভেজিটেবল ছাড়াই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করো লাইক করে সাপোর্ট করো বাই